আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, আলু আর একটা কাঁচকলা নিয়েছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়েছি, আর এক টুকরা দারুচিনি নিয়েছি, আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর আলু টমেটো নিয়ে নিয়েছি। তাই আমি এখন তেলের ভিতরে পেঁয়াজ ছেড়ে দিলাম, আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতেছি, এজন্য তেলের কালারটা এরকম আসতেছে। আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম, এখন আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আবার একটু ভেজে নিব ভালোভাবে। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য। আর পানিটা দিয়ে এখন দিয়ে দেব গুঁড়া মশলা, গুঁড়া মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এইভাবে যদি রান্না করেন না তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন। আর এখানে আমি এই যে সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, একটু নিয়ে আমি ঢেকে দিব। আর আপনারা প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না, স্প্যাম কমেন্ট করলে আপনার চ্যানেলেও সমস্যা হবে, আমার চ্যানেলেও সমস্যা হবে, আর যদি ফুল ভিডিও না দেখেন সেটাতেও কিন্তু আপনার সমস্যা হবে। ফুল ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু আপনি হস্ট টাইম পাবেন না, আর আমি তো ফার্স্ট টাইম পাবোই না, আমার তো হবে না ফার্স্ট টাইম, আপনারও হবে না ফার্স্ট টাইম, সেটা বুঝেই আপনারা ভিডিও দেখবেন, যাতে আমার ফার্স্ট টাইম হয়, আপনারও হয়, আমারও ক্ষতি না হোক, আপনারও ক্ষতি না হোক, এটা বুঝে ভিডিও দেখবেন। যেমন আমি যার ভিডিও দেখি, ফুল ভিডিও দেখি, আর যদি অনেক সময় আসে দেখতে পাই না, ভিডিও ছেড়ে রেখে দিই, ছেড়ে রেখে দিয়ে আমি কাজ করি। কাজের সময় অনেক সময় হাতে যদি কাজ থাকে তখন তো ফুল ভিডিও আর কি, মানে চোখ দিয়ে দেখা তো আর সম্ভব হয় না, কিন্তু ছেড়ে রেখে দিই, কানে শুনি আর কি, আপুরা যার যেটা বলে সেটা শুনি, শুনে তারপরে কমেন্ট করি। আর এখানে আমি যে রান্নার পানি দিয়ে দিয়েছি, রান্নার পানি দিয়ে এখন মাছগুলো দিয়েছি, আর এই যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, আমি বলেছিলাম যে আরে ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও, অসুস্থ দেখে আমি এডিটও করতে পারতেছি না, ভিডিও করে রেখে দিয়েছিলাম, আর আমার ভিডিও কয়েকটা ভিডিওই রয়েছে কিন্তু এডিট করতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।